আজকের এই ভিডিওতে আমরা দেখব যে নগদ দিয়ে কিভাবে ডিপোজিট করতে হয়। তো সেজন্য আমরা ডিপোজিটে চলে গেলাম। তো ডিপোজিটে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখছি এবং আমরা যেটা নিচে আসি, নিচে দেখতে পাচ্ছি যে এখানে রকেট, উপায়, নগদ, বিকাশ, পারফেক্ট মানি। তো আমরা নগদে একটা ক্লিক করে দিলাম। তো নগদে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যালেন্সটা 1000 করে দিব এবং ডিপোজিট এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে বোনাসের অন্যান্য অপশন রয়েছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এজেন্ট নাম্বার। তো এই নাম্বার আমাদেরকে ক্যাশ আউট করতে হবে এবং ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এই নাম্বারটিতে আমাদের অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ভালো করে দিয়ে দিবেন এজেন্ট নাম্বার, টাকাটা ক্যাশ আউট করার পরে যে ফিরতি এসএমএস আসবে সেখানে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো সেই আইডিটা ভালো করে চেক করে দিবেন, কোনো রকম যেন ভুল না হয়। তো আমি দিয়ে দিলাম। সময়সীমা দেখতে পাচ্ছেন যে 15 মিনিট সময় পাবেন। তো এর 15 মিনিটের ভেতরে আপনাকে এটা করতে হবে। তো আমি পেমেন্ট নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট ইন প্রোগ্রেস। তো আমরা ফিরে যাই। তো আমরা ট্রানজ্যাকশনে একটা ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রসেসিংয়ে রয়েছে আমাদের ডিপোজিটকৃত অ্যামাউন্টটা। তো আশা করি কিছুক্ষণের পরে সেটা আমাদের মেন ব্যালেন্সে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা নগদ ব্যবহার করে ডিপোজিট করবেন, নগদ অ্যাপস ব্যবহার করে কীভাবে ক্যাশ আউট করতে হয়। আপনি যদি না জেনে থাকেন তাহলে এভাবে করুন। তো আপনার নগদ অ্যাপটি ওপেন করে নিন এবং ক্যাশ আউটে ক্লিক করে দিন এবং আমাদের সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিন। এরপর নেক্সট আবার একটা ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করার পর আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিন। এরপর নেক্সটে ক্লিক করুন এবং আপনার নগদের পিন দিন এবং নেক্সটে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে রাখুন। দেখতে পাচ্ছেন ক্যাশ আউট সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটি আপনারা কপি করে নিন এবং কোটেক্স অ্যাপে ফিরে যান। ফিরে গিয়ে আপনারা এটা এখানে পেস্ট করে দিন, তারপর কনফার্মে ক্লিক করে দিন। বাস, কাজ শেষ। আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কীভাবে ব্যালেন্স আনতে পারেন সেজন্য একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।